আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো সকাল সকাল নাস্তা কি বানাবো ভাবতে ভাবতেই ঘরে আগে থেকে রান্না করা গরুর গোশত ছিল, তো সেখান থেকে বোনলেস কিছু গোশত এরকম করে ছোট ছোট করে কেটে নিলাম। এর সাথে একটা শশা কুচি করে নিব। মূলত আগের দিনের বানানো নান রুটি আছে ঘরে, ভাবলাম যে গরুর গোশত, শশা, মেয়োনিজ এগুলো দিয়ে একটু শর্মার মতো বানিয়ে নিই। তাই শশাটা কুচি করে নিলাম। এখন এই রুটিগুলো ওভেনে একটু গরম করে নিব। তো রুটিগুলো মাঝখান দিয়ে এইভাবে আমি ফোল্ড করে রেখেছিলাম, তাই মাঝ বরাবর এগুলো ভেঙে গেছে। তো ব্যাপার না, যেহেতু আমি নিজের জন্যই বানাচ্ছি, তো মেয়োনিজ লাগিয়ে এখন শশা দিয়ে দিলাম, তারপরে গোশত দিয়ে দিলাম, এরপর এইগুলোকে পেঁচিয়ে রোল করে নেব। তো আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আমি যদি বাসায় নান রুটি তৈরি করি, সবসময় একটু বাড়িয়ে তৈরি করি, যাতে পরের দিন এভাবে শর্মাটা তৈরি করা যায়। তো দুপুরবেলা ছোট বোন ফোন দিল যে সে খিচুড়ি রান্না করছে, তাই গেলাম। তো সেখানেই দুপুরে খাওয়া দাওয়া করলাম। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, এর সাথে ছিল খাসির গোস্ত ভুনা। তো এটা মা রান্না করেছে, এটা দারুণ হয়েছে। এর সাথে আগের দিনের গরুর গোশত রান্না করা আছে। তো সব মিলিয়ে দারুণ হয়েছে দুপুরের লাঞ্চটা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তো বিকেলের দিকে একটু বৃষ্টি মতো পড়লো, খুব বেশি না, হালকা পাতলাই হলো। তারপরও একটু স্ন্যাক্স খেতে মনে চাইলো, তাই মাকে বললাম যে একটু পপকর্ন ভেজে দাও। তো মা পপকর্ন ভেজে দিচ্ছে। আসলে নিজের বাসায় আমি যেহেতু মা, আমার বাচ্চারা আমার কাছে আবদার করে, আর ওই বাসায় গেলে আমি হচ্ছি গিয়ে সন্তান, আমার মার কাছে আমি একটার পর একটা আবদার করতে থাকি। তো যাই হোক, মা বিকেলবেলা এরকম পপকর্ন ভেজে দিল। তো এই পপকর্নটা সবসময় খাওয়া হয়, ভাবলাম যে ছোট বোনকে বলি এটাকে ক্যারামেলাইজ করে একটু মিক্স করে দিতে, খেতে সেটা আরও বেশি মজা লাগে। তো তাই ছোট বোন এরকম এক ক্যারামেল তৈরি করে তাতে একটু বাটার দিল। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এই পপকর্নগুলো সেটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিল। কিছুক্ষণ পরে একদম ঝরঝরে হয়ে যাবে। তো পপকর্ন রেডি। ক্যারামেলাইজ পপকর্নটা আমার বেশি মজা লাগে মশালা পপকর্ন থেকে। তো এই পপকর্নটাই কিন্তু আমরা বিভিন্ন শপিং মল, সিনেমা হলে হাই প্রাইস দিয়ে কিনে খাই। দেখলেন তো কত সহজে ঘরেই এটা তৈরি করে নেওয়া যায়, খেতেও মজার, বানানোও খুব ঝটপট। তো বিকেলবেলা মজা করে এই পপকর্নটা খেলাম। এরপরে সন্ধ্যার দিকে বাকুরখানি আর চা খেয়ে রাতে বাসায় চলে আসলাম, রান্না করতে হবে যেহেতু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।